আনন্দিত তিনি। টাইগারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক, আর ভরসা রাখছেন নিজ দলের তরুণ তারকাদের উপর। হোম অফ ক্রিকেটে অভূতপূর্ব নিরাপত্তা পরিস্থিতি। ইংল্যান্ড ক্রিকেট দলের আগমন উপলক্ষে পুরো টান টান নিরাপত্তা কর্মীরা, একচুল এদিক ওদিক হবার উপায় নেই। অনেক কাঠ খড় পরানোর পর হচ্ছে এই সিরিজ, কোনো কমতি রাখতে চায় না বাংলাদেশ। এমন আয়োজনে অভিভূত স্বয়ং অতিথিও, ইংল্যান্ড স্কিপারের কাছেও এমন নিরাপত্তা চমকপ্রদ। ক্রিকেটের প্রতি এদেশের মানুষের প্যাশন কতটা আমরা তা দেখেছি। আমরা এর জন্যই এখানে এসেছি। আমরা বিশ্বাস করি এখানে নিরাপত্তা কোনো ইস্যু হবে না। এটা বাংলাদেশ ও ইংল্যান্ডের জন্য দারুণ কিছু হবে। মাঠের বাইরের প্রসঙ্গের পর মাঠের লড়াইয়ের প্রসঙ্গেও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করলেন বাটলার। খোঁজ খবর করে এসেছেন বাঘের দেশে, জানেন মাশরাফি সাকিবদের সামর্থ্য। গত 18 মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমাদের চেষ্টা থাকবে সেই ধারাবাহিকতা ধরে রাখা। বাংলাদেশও ভালো ক্রিকেট খেলছে, তাদের বেশ কিছু ম্যাচ উইনার আছে, কিন্তু আমাদের ফোকাস থাকবে নিজেদের নিয়ে। আমরা ওডিআইতে বিশ্বসেরা হতে এখানে এসেছি। নিরাপত্তা দোহাই দিয়ে সিরিজে নেই মর্গান হেলসের মতো রঙিন পোশাকের পরীক্ষিতরা। তাদের জায়গায় ডাকেট ওয়াইলিরা নবীন হলেও লড়াই করার মতো রসদ নিয়ে এসেছেন বিশ্বাস অধিনায়কের। মর্গান হেইলস আসেনি, এটা আমাদের জন্য অপূরণীয়। কিন্তু দলে বেন ডাকেট, স্যাম বিলিংসের মতো তরুণরা আছে। একাদশ করতে বেগ পেতে হবে। অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম অ্যাসাইনমেন্ট। এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার বিসিবি একাদশের সাথে প্রস্তুতি ম্যাচের পরীক্ষায় নামছে বাটলারের তরুণ দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাঠে ফ্যানদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে ইংল্যান্ড সিরিজে মাঠের ভেতর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখছে বিসিবি। গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে রাখা হবে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। ক্রিকেটার ও ম্যাচের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না ক্রিকেট বোর্ড। খেলার মাঠে এই দৃশ্য নতুন নয়, বিশ্বজুড়ে মহাতারকারা প্রায়ই পড়েন এমন বিপত্তিতে। নেইমার, রোনালদো, মেসিদের প্রতি ভালোবাসাই মাঠে টেনে আনে দর্শকদের, আর প্রিয় তারকাকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। ব্যতিক্রম ছিলেন না মেহেদিও। মাশরাফির ফ্যান এই তরুণ তৃতীয় ওডিআই এর সময় ঢুকে গিয়েছিলেন নিজের আইডলের সাথে দেখা করতে। মাশরাফির দেখা পেয়েছেন ঠিকই, তবে তার মাঠে ঢুকে পড়া নিয়ে আপাতত তোলপাড় ক্রিকেট অঙ্গনে। বিশেষ করে ইংল্যান্ড সিরিজের পরিপ্রেক্ষিতে এই ঘটনার নানা দিক বিশ্লেষণ করছেন সংশ্লিষ্টরা। কি হলে কি হতে পারতো সেদিকে অবশ্য যাচ্ছে না বিসিবি। এই ধরনের ঘটনা যদি না ঘটে সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, এবং আমাদের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। আগামী যে সিরিজগুলো ঢাকাতে হবে, আগামী যে ম্যাচগুলো ঢাকাতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা এই খেলাগুলোতে আরও সতর্ক থাকবো যাতে এই ধরনের ঘটনা ঘটার সুযোগ না থাকে। তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরো জোরদার ব্যবস্থা নিতে চায় বোর্ড। নিরাপত্তা প্রশ্নে একেবারে জিরো টলারেন্স নিয়ন্ত্রকদের। অনেক ওপেন গ্রাউন্ড বা ইয়েতে কিন্তু খেলা হয়ে থাকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়ে থাকে, আরো বড় খেলাও হয়ে থাকে। তো সেক্ষেত্রে একদম যে খোলামেলা তা না, কিছু ব্যারিয়ার তো আছেই। তারপরও দেখি আমরা প্র্যাকটিক্যালি যেগুলো যতটুকু সম্ভব, অ্যাস্থেটিক ভিউ একটা ব্যাপার আছে, সব কিছু ঠিক রেখে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় আমরা সেভাবে নিব। যদি আরও ম্যান পাওয়ার বেশি বাড়াতে হয় আমরা সেক্ষেত্রে এরকম কিছু ম্যান পাওয়ার এনগেজমেন্ট করে আমরা হয়তো এই ব্যাপারটাকে অ্যাড্রেস করব। বাংলাদেশে এই ধরনের ঘটনা একেবারেই নতুন, তাই বিসিবির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছেন ফ্যানরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছাড়া পেয়েছেন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ চলাকালে মাঠে ঢুকে পড়া তরুণ মেহেদি সহ আটক তার তিন বন্ধু। রোববার রাতে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। মিরপুর মডেল থানা পুলিশ জানায় ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না, এই শর্তে ছাড়া হয়েছে তাদের। শনিবার রাতে মিরপুরে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ চলাকালে নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেন মেহেদি হাসান সৈকত। এরপর তাকে ও তিন বন্ধুকে আটক করে পুলিশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আটক ভক্তদের কোনো সমস্যায় না ফেলার অনুরোধ করেন মাশরাফি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডাক পেয়েছেন আলামিন হোসেন।
আফগানিস্তান সিরিজের স্কোয়াডের সাথে একটিমাত্র পরিবর্তন করেছেন নির্বাচকরা। বাদ পড়েছেন তাজুল ইসলাম, মাশরাফির ডেপুটি হিসেবে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া আছেন তামিম, সৌম্য, ইমরুল, মোসাদ্দেক, মাহমুদুল্লাহ, নাসির, মুশফিক, সাব্বির, শফিউল, মোশাররফ, রুবেল ও তাসকিন। মিরপুর হোম অফ ক্রিকেটে সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে 7 ও 9 অক্টোবর। এর আগে 4 অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। ইংল্যান্ড সিরিজে দলে ফেরায় আনন্দিত আলামিন হোসেন, নিজের ফিটনেস ও ফিল্ডিং এ আগের চেয়ে আরো উন্নতি করতে চান এই পেসার। সুযোগ পেলে আবারও টাইগারদের হয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছেন আলামিন।